হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের গুড়ের জন্য বিখ্যাত শহর হচ্ছে পাবনা। আমরা এখন যাচ্ছি পাবনা আতাইকুলা। দেখুন কিভাবে গাছ থেকে খেজুরের রস পাড়া হয়। এই হচ্ছে খেজুরের রস তৈরি করার চুলা। এখানে বিভিন্ন গাছ থেকে খেজুরের রস পেরে এনে জমা করা হয়, দেন চুলোয় জাল দিয়ে, সারা রাত জাল দিয়ে তৈরি হয় বিখ্যাত খেজুরের গুড়। পাবনার খেজুরের গুড় বিখ্যাত হওয়ার পিছনে কারণ, এটি একদম ন্যাচারাল, কোনো চিনি মেশানো হয় না। নর্মালি গুড়ে অন্যান্য জায়গায় চিনি মেশানো হয়, কিন্তু এখানে কোনো চিনি মেশানো হয় না, অরিজিনাল খেজুরের গুড়টাই পাওয়া যায়। এগুলোই হচ্ছে খেজুরের গুড়ের পাটা। প্রতিটি পাটার ওজন আছে 600 থেকে 700 গ্রাম। প্রতি 5 কেজিতে 6 থেকে 7টা পাটা পাওয়া যায়। ওনাদের পার ডে ক্যাপাসিটি 20 থেকে 25 কেজি গুড় তৈরি করার। তো আমরা মোটামুটি সবটাই নিয়ে নিলাম এবং নিজেরা কলিগদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। প্রতি কেজি গুড়ের মূল্য পড়েছে 250 টাকা।